আমাদের তোমাদের একটি ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি, আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে ত্রিপুরা স্টেটের এসএসসি জিডি 2024-এর ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কত কাট আপ গেছে সেই সম্বন্ধে আলোচনা করব। কারণ ত্রিপুরা থেকে অনেক ক্যান্ডিডেট আমাদের ভিডিও দেখো, সেখানে অনেকজনে কমেন্ট করেছিলেন দাদা ছেলে এবং মেয়ে উভয়ের কত কাট আপ গেছে, সমস্ত কিছু যদি ডিটেলসে বলো। তাই এই ভিডিওতে তোমাদের ত্রিপুরা স্টেটের যে কাট আপ, সেই কাট আপ আমি তোমাদেরকে আলোচনা করব। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখাই যে ফিমেল ক্যান্ডিডেট কতজন শর্টলিস্টেড হয়েছে পিইটি পিএসটির জন্য। তো এই যে লিস্টটি এখানে দেখতে পারো, ইডব্লিউএসির জন্য 3096টি, এসসির জন্য 5984টি, 3696টি, এসটিদের জন্য ওবিসিদের জন্য 8410টি এবং ইউআরের জন্য 17138টি, এক্স সার্ভিসম্যান 4টি। টোটাল 38328টি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট তোমাদের এখানে শর্টলিস্টেড হয়েছে পিইটি পিএসটির জন্য। দেন তোমাদের মেল ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড হয়েছে তাদের দেখো না, 26507টি, ইডব্লিউএসে এসসিদের 47697টি, এসটিদের 31981টি, ওবিসিদের তোমাদের 67731টি এবং ইউআরের তোমাদের 131875 জন, এক্স সার্ভিসম্যানের তোমাদের 2285 জন ক্যান্ডিডেট। টোটাল তোমাদের এখানে এতগুলো ক্যান্ডিডেট তোমাদের এখানে সিলেক্ট হয়েছে তোমরা দেখতে পারো পিইটি পিএসটির জন্য। দেন এখানে কত কাট আপ গেছে এবার আমরা দেখবো যে এখানে স্টেট ওয়াইজ কত কাট আপ গেছে। তো প্রথম যে কাট আপ দেখতে পারো ফিমেল ক্যান্ডিডেটদের, তো ফিমেল ক্যান্ডিডেট ত্রিপুরা স্টেটের দেখার জন্য প্রথমত আমাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে যেতে হবে। এই পিডিএফটা তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানে পেয়ে যাবে, এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা পেয়ে যেতে পারো। এখানে প্রথমেই দেখবো ত্রিপুরা স্টেট, তো ত্রিপুরা স্টেটের বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস যে আছে তারা দেখে নাও, তাদের 62.67 তোমাদের কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 51.26 কাট আপ গেছে, 40 জন ক্যান্ডিডেট কিন্তু এখনও পর্যন্ত আছে। দেন ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেটদের 72 জন ক্যান্ডিডেট এখনও পর্যন্ত আছে, 48.48 কাট আপ তোমাদের গেছে। দেন বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের 112 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড এখনও পর্যন্ত হয়েছে, 61.25 কাট আপ কিন্তু এখানে গিয়েছে। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের 32 জন শর্টলিস্টেড হয়েছে, 48.43 কাট আপ কিন্তু গিয়েছে। দেন জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের 72 জন শর্টলিস্টেড হয়েছে, 45.90 কাট আপ তোমাদের এখানে গিয়েছে। ত্রিপুরা স্টেট জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের 152 জন শর্টলিস্ট হয়েছে, 53.80 কাট আপ কিন্তু এখানে গিয়েছে। তো এটা ফিমেল ক্যান্ডিডেটদের কাট আপ তোমরা দেখতে পেলে, ফিমেল ক্যান্ডিডেট কাট আপ। এবার মেল ক্যান্ডিডেটদের কাট আপ দেখাবো, তো এই দেখো এটা হলো মেল ক্যান্ডিডেটদের কাট আপ। তো এখানে বলে দিই আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এই সমস্ত রাজ্যের কাট আপ কিন্তু কম যায়, কিন্তু এই বছরে সমস্ত রাজ্যের কাট আপ কিন্তু বেশি গেছে। তোমরা এখানে দেখতে পারো ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএসের 40.49 কাট আপ গেছে, ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের 103.48 কাট আপ গেছে, 32 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 312 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড আছে, 58.77 কাট আপ কিন্তু গিয়েছে। তো এখানে দেখতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের সবথেকে বেশি কাট আপ, অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে সেই ওয়েস্ট বেঙ্গল থেকেও কাট আপ কিন্তু এবছর ত্রিপুরাতে বেশি গেছে। তো শুধু তোমরা যারা বলছিলে যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা, তারা বলছিলে যে ত্রিপুরা আমাদের এই রাজ্যে কাট আপ কেন বেশি গেল, তো তোমরা এখানে দেখতে পারো আমাদের রাজ্য নয় ত্রিপুরা রাজ্যে কাট আপ অনেক কম যায়, কিন্তু এবছরের কাট আপটা দেখে না। দেন তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের 576 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, 47.16 কাট আপ কিন্তু গেছে। দেন বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের তোমাদের 760 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হচ্ছে, 72.08 কাট আপ কিন্তু এখানে গেছে। তারপরে দেখো ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস 48 জন শর্টলিস্টেড হয়েছে, 40.09 কাট আপ এখানে গেছে এবং জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসিদের 32 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, 99.508 কাট আপ তোমাদের কিন্তু এখানে গেছে। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 368 জন শর্টলিস্টেড হয়েছে, 53.22 কাট আপ কিন্তু এখানে গেছে। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 712 জন ক্যান্ডিডেট এখানে শর্টলিস্টেড হয়েছে, 43.69 কাট আপ কিন্তু এখানে গেছে। ত্রিপুরা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরএ 912 জন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, 65.74 কাট আপ কিন্তু এখানে গেছে। তো এই ছিল ত্রিপুরার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটের ফিজিক্যালি কত কাট আপ গেছে সে সম্বন্ধে আপডেট। যারা জানতে চাইছো যে ফাইনাল কত যেতে পারে তার অবশ্যই কমেন্ট করবে। ত্রিপুরা স্টেটের ক্যান্ডিডেটরা যেহেতু আমাদের ভিডিও দেখো, সেই কারণে ত্রিপুরা স্টেটের কাট আপটা একবার দেখিয়ে দিলাম। এবং যারা ফাইনাল কাট আপ জানতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য ফাইনাল কাট আপের ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। এবং এবার থেকে বলে দিই
যে কন্টিনিউ তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট তোমরা পেয়ে যাবে। আমি ছুটিতে গেছিলাম, সেই কারণে আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিও সেই ভিডিও আপলোড করা ব্রেক পড়েছিল। তো এখানে বলে দিই, খুব শীঘ্রই তোমরা কিন্তু আবার আমি কন্টিনিউ থাকবো ইউটিউবে, খুব শীঘ্রই তোমরা কন্টিনিউ ভিডিও তোমরা পেতে থাকবে। তো এতদিন ধরে গ্যাপ থাকার জন্য সরি, দুঃখিত তোমাদের জন্য। ভিডিওটা ভালো হলে ভিডিওটা লাইক করো, আর এখন হেল্পফুল ভিডিও পেতে বসে আগে যাবার পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।